নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তা হলো দেশি মুরগির কষা মাংস। এটা রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক খুব সহজে কী করে চিকেন কষা তৈরি করবেন তার রেসিপি। এর জন্য এখানে আমি 550 গ্রাম দেশি মুরগির মাংসকে এরকম মাঝারি সাইজের করে কেটে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চিকেন ম্যারিনেট করতে হবে, এর জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসে। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে সামান্য নুন দিয়ে ফেটিয়ে রাখা 2 টেবিল স্পুন টক দই। এখন এই সমস্ত উপকরণকে ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি। মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে চিকেনটাকে ঢেকে 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব। তবে যদি হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে আধ ঘন্টাও এটাকে ম্যারিনেশন করতে পারেন। এবারে চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াইকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন সর্ষের তেল। প্রথমে হাই ফ্লেমে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এভাবে আমি কড়ার চারধারে লাগিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে চুলাটা স্লোতে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের 2 টুকরো করে কেটে রাখা আলু। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের লবণ আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদকে ভালো করে আলুর সাথে মিশিয়ে দিয়ে চুলাটা স্লোতে রেখে 4 থেকে 5 মিনিট আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে ততক্ষণে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 ইঞ্চেস আদা কুচনো, 20 থেকে 25 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। মশলা বেটে নিয়েছি, আর এদিকে দেখুন আলুগুলোও হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। আলু ভাজার ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি একটা তেজপাতা। 10 থেকে 12 সেকেন্ড শুকনো লঙ্কাটাকে ফ্রাই করে নেব। দেখুন শুকনো লঙ্কার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা। 4 থেকে 5 সেকেন্ড এই মশলাগুলোকেও ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি কালার হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। মিক্সিং জারে বাটিটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা টমেটো। সামান্য জল দিয়ে যদি মশলা কষানো হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না, আর মশলা ভীষণ ভালো করে কষানো হয়। 2-3 মিনিট মশলাগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো। সব কিছুকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করার সময় আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছিলাম, তাই এই সময় কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণটা একটুখানি বুঝে শুনেই দিতে হবে। 5 থেকে 6 মিনিট কন্টিনিউয়াস নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে এতে সামান্য জল দিয়ে এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথম 5 মিনিট চুলাটা ছাইতে রেখে মশলার সাথে চিকেনগুলোকে মেশাতে মেশাতে ভেজে নিতে হবে। চিকেনের সাথে সমস্ত মশলা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে আমি চুলাটা স্লোতে করে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। এর মাঝে অবশ্যই কিন্তু 1 থেকে 2 বার ঢাকা তুলে তুলে চিকেনটাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন চিকেন থেকে জল বেরিয়েছে, তবে খুব বেশি জল কিন্তু বেরোয়নি। আবারও সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু আর চিকেনগুলোকে আবারও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে ঢেকে আরও 20 মিনিট এটাকে রান্না করব।
মাঝে কিছুক্ষণ বাদে বাদে অবশ্যই কিন্তু চিকেনটাকে নাড়াচাড়া করে দেবেন, এতে করে চিকেনটা তলা থেকে লেগে যাবে না। ঢেকে আরও 20 মিনিট রান্না করার পরে দেখুন বন্ধুরা, চিকেন আর আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। চিকেন থেকে যে সামান্য জলটা বেরিয়ে এসেছে চুলাটা ছাইতে রেখে এবারে ওই জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। যেহেতু আজকে আমি চিকেন কষা করছি তাই এর মধ্যে আর জল দিলাম না। এখন এই কষানো মাংসের মধ্যে সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চিনি। যদি কেউ মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন। সমস্ত কিছু আবারও একবার ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। মাংসের হাড় থেকে দেখুন মাংসগুলো ছেড়ে আসছে, তার মানে চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেশি মুরগির কষা মাংস কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটাতে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।